আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি চোখের অ্যালার্জি কি এবং চোখে অ্যালার্জি কেন হয় কাদের চোখে অ্যালার্জি হতে পারে এবং চোখের অ্যালার্জি কীভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনা করব। তো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিদিন স্বাস্থ্য পরামর্শ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন অ্যালার্জি হচ্ছে শরীরের এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা যাতে কোনো জিনিসের প্রতি শরীরে অতি সংবেদনশীলতা তৈরি হয় ফলে কোনো জিনিস শরীরের সংস্পর্শে এলেই অতি দ্রুত লাল হয়ে যায় চুলকায় ফুলে যায় বা পানি পরে ইত্যাদি চোখেরও অ্যালার্জি হই যা খুবই সাধারণ অসুখ তবে নই। চোখে অ্যালার্জি হওয়ার কারণ যেসব পদার্থের কারণে অ্যালার্জি হয় তাকে বলা হয় অ্যালার্জেন এর মধ্যে আছে কিছু খাবার যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর মাংস ডিম পালং শাক পুঁই শাক ইত্যাদি আবার প্রসাধন সামগ্রীতেও অ্যালার্জি হতে পারে অনেকের ওষুধ বা বাতাসে ঘুরে বেড়ানো রেণু ধুলাবালি পোকামাকের কারণেও অ্যালার্জি হতে পারে চোখের অ্যালার্জির দরন সাধারণত ঋতুজনিত কনজাংটিবাইটিস পেরিনিয়াল কনজাংটিভাইটিস বার্নাল কেরোটু কনজাংটিভাইটিস কন্ট্রাক্ট অ্যালার্জি কনজাংটিভাইটিসের ফলে চোখে অ্যালার্জি হতে পারে এখন বলছি চোখে অ্যালার্জি হলে যে উপসর্গগুলো দেখা দেয় দুই চোখে প্রায় একই সময় শুরু হয় এবং একই রকম উপসর্গ দেখা দেয় যেমন চোখে অতিরিক্ত চুলকানো চোখ লাল হয়ে যাওয়া চোখ ফুলে যাওয়া চোখ থেকে পানি পরা চোখে কিছু একটা পড়ে আছে এমন অনুভূত হওয়া আলু সহ্য করতে না পারা চোখে সুতোর মতো লম্বা ময়লা জমা হওয়া দৃষ্টিশক্তি কমে যাওয়া এছাড়া সর্দি হাঁচি কাশি ইত্যাদি হতে পারে কাদের চোখে অ্যালার্জি হতে পারে যাদের হাঁপানি পানি চর্মরোগ সর্দি জ্বর ইত্যাদি থাকে তাদের চোখে অ্যালার্জি বেশি হয়ে থাকে চোখের কোনো কোনো অসুখ চোখের অ্যালার্জি বলে মনে হতে পারে যেমন চোখ ওটা আঘাতজনিত চোখের প্রদাহ চোখে কোনো কিছু পড়ে আটকে থাকলে চোখের অ্যালার্জি প্রতিরোধ নম্বর ওয়ান আপনার হাত দিয়ে আপনার চোখে কখনই স্পর্শ করবেন না আপনার হাত দিয়ে যদি বারবার আপনার চোখে স্পর্শ করেন তাহলে হাতে থাকা জীবাণু চোখে লেগে চোখ আরও বেশি ইনফার্মেশন হতে পারে নাম্বার টু আপনার হাত সবসময় ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে রাখুন যাতে হাতে থাকা ভাইরাস এবং ব্যাকটেরিয়া চোখে না লাগে নাম্বার থ্রি হাত এবং মুখ মুচার জন্য একটি পরিষ্কার তোয়ালে ব্যবহার করতে পারেন এবং এই তোয়ালে আপনি কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার ফোর চোখের প্রসাধনী বা ব্যক্তিগত চোখের যত্ন নেওয়ার জন্য যেগুলো ব্যবহার করেন সেগুলো কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার ফাইভ যেগুলো থেকে আপনার অ্যালার্জি হই সেগুলো থেকে দূরে থাকুন নাম্বার সিক্স ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে নাম্বার সেভেন রোদে বাইরে কোথাও বের হলে অবশ্যই সানগ্লাস পরে বের হতে হবে চোখের অ্যালার্জির চিকিৎসা চোখের অ্যালার্জি হলে তা নিরাময় করা যায় প্রতিরোধও করা যায় চোখে অ্যালার্জি হলে স্টেমিন জাতীয় ড্রপ ব্যবহার করতে হয় কখনো কখনো চোখে ব্যথা হলে ব্যথানাশক ওষুধও সেবন করতে হতে পারে তবে এই সব ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই চোখের ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে এবং তার পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এবং কখনোই ডাক্তার পরামর্শ ছাড়া স্টোরের চোখের ড্রপ ব্যবহার করা যাবে না তো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম